আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, সেটা হলো কুয়েতি উচ্চারণে আরবি ভাষা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের স্বাগতম, আর যারা না করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে নিচের চিহ্ন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের নতুন নতুন টিউটোরিয়াল অটোমেটিক পাওয়ার জন্য চলুন স্টার্ট করা যাক। শ্লোনেক, আপনি কেমন আছেন? শ্লোনেক, আপনি কেমন আছেন? শ্লোনেককে অনেক সময় শোনেকও বলা হয়ে থাকে, এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। আনা জেইন, আমি ভালো আছি। আনা জেইন, আমি ভালো আছি। যদি আমি ভালো না থাকি তাহলে বলতে হবে আনা মোজেইন, আমি ভালো নেই। কেফ হুয়া, সে কেমন আছে? কেফ হুয়া, সে কেমন আছে? হুয়া জেইন, সে ভালো। হুয়া জেইন, সে ভালো আছে। লাও সাম হাত, প্লিজ দয়া করে। লাও সাম হাত, প্লিজ বা দয়া করে। তাল হিনি, এখানে আসো। তাল হিনি, এখানে আসো। আপনি জারিদা, আমাকে নিউজ পেপার দাও। আপনি জারিদা, আমাকে নিউজ পেপার দাও। আপনি জারিদা, আমাকে নিউজ পেপার দাও। মশকুর, আপনাকে বা তোমাকে ধন্যবাদ। মশকুর, আপনাকে বা তোমাকে ধন্যবাদ। আদ্রি, আমি জানি বা আমি করতে পারি। আদ্রি, আমি জানি। আকেল বর্তুকাল, আমি মালটা খাই। আনা বর্তুকাল, আমি মালটা খাই। যদি আমি কলা খাই তাহলে বলতে হবে আকেল মৌস, আমি কলা খাই। আকেল তুফা, আমি আপেল খাই। আকেল তুফা, আমি আপেল খাই। ইন্তাশোফ, তুমি আমার দিকে তাকাও। ইন্তাশোফ, তুমি আমার দিকে তাকাও। আপনি মাই, আমাকে পানি দাও। আপনি মাই, আমাকে পানি দাও। আপনি জওয়াল, আমাকে মোবাইল দাও। দাওয়া, মেডিসিন বা ঔষধ। দাওয়া, মেডিসিন বা ঔষধ। সাহ, সঠিক বা সত্য। সাহ, সঠিক বা সত্য। যদি কোনো কথা সত্য বা সঠিক হয় বা আপনি রাজি থাকেন তাহলে বলতে হবে সাহ, সঠিক বা কথাটি সত্য। কালাম সাহ, কথাটি সত্য বা সঠিক। গালাত, গালাত ভুল। গালাত ভুল। জাবালা, ডাস্টবিন। জাবালা, ডাস্টবিন। লুবা, খেলা। লুবা, খেলা। জাহাবি, সোনালি। জাহাবি, সোনালি। জাহাব, স্বর্ণ। জাহাব, স্বর্ণ। ফাহিম, তুমি কি বুঝেছ? ফাহিম, তুমি কি বুঝেছ? আনা মো ফাহিম,
আমি বুঝতে পারি না আনা মুফাহিম আমি বুঝতে পারি না আনা মুফাহিম আমি বুঝতে পারি না বা পারিনি মা ফাহাম বুঝতে পারি নাই মা ফাহাম বুঝতে পারি নাই সিক্কা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সিক্কাকে অনেক সময় সিক্কাও বলা হয়ে থাকে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট টিপ বালতি বা বাকেট টিপ বালতি নাজিফ পরিষ্কার বা ক্লিন নাজিফ পরিষ্কার বা ক্লিন ওয়াসিক ডার্টি বা নোংরা ওয়াসিক নোংরা ওয়াসিক নোংরা আসাস ফার্নিচার আসাস ফার্নিচার বা আসবাবপত্র আসাস ফার্নিচার বা আসবাবপত্র জুলিয়া কার্পেট শাহিন চার্জার আনা তাবান আমি ক্লান্ত বা আই অ্যাম টায়ার্ড আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত বা আই অ্যাম টায়ার্ড হাদা হাগ্গিক এটা তোমার হাদা হাগ্গিক এটা তোমার হ্যাকাল্লা বায়তনা হ্যাকাল্লা বায়তনা আমাদের বাড়িতে স্বাগতম হ্যাকাল্লা বায়তনা আমাদের বাড়িতে স্বাগতম ইন্দি জওয়াল আমার মোবাইল আছে ইন্দি জওয়াল আমার মোবাইল আছে ইন্দি সায়ারা আমার গাড়ি আছে ইন্দি সায়ারা আমার গাড়ি আছে রহ আল জামিয়া সে সুপার মার্কেটে গিয়েছিল রহ আল জামিয়া সে সুপার মার্কেটে গিয়েছিল গাবল পূর্বে গাবল পূর্বে বা বিফোর গাবল পূর্বে বা বিফোর ইসমা শোনো ইসমা শোনো বা লিসেন ইসমা শোনো কুরাত কাদাম ফুটবল কুরাত কাদাম ফুটবল সালসা সস সালসা সস সালসা সস বা টমেটো সস আকিল বাখাওরি সামুদ্রিক খাবার আকিল বাখাওরি সামুদ্রিক খাবার তয়লা টেবিল তয়লা টেবিল সাই চা বা টি সাই চা বা টি সাই চা বা ইংরেজিতে বলা হয় টি আতশান তৃষ্ণার্ত আতশান তৃষ্ণার্ত ইংরেজিতে বলা হয় থার্স্টি খিদ্রা শাকসবজি খিদ্রা শাকসবজি খিদ্রা শাকসবজি বা ইংরেজিতে বলা হয় ভেজিটেবলস লাহাম বাগার গরুর মাংস লাহাম
বাগার গরুর মাংস লাহাম বাগার গরুর মাংস দেজাস মুরগি দেজাস মুরগি বারিত ঠান্ডা বারিত ঠান্ডা কূপ কাপ বা গ্লাস কূপ কাফ বা গ্লাস হাজা আকিল লাজিজ এই খাবার সুস্বাদু হাজা আকিল লাজিজ এই খাবার সুস্বাদু হাজা মানি এই আকিল খাবার বা খাওয়া লাজিজ মানে সুস্বাদু আশা রাতের খাবার আশা রাতের খাবার তাজিস তাজা বা ফ্রেশ তাজিস তাজা বা ফ্রেশ সোম রসুন সোম রসুন আসল মধু আসল মধু হার গরম হার গরম বাইরে অনেক গরম বাররা কাতির হার বাররা কাতির হার বাইরে অনেক গরম হার মানে গরম মারাক্কা জ্যাম মারাক্কা জ্যাম লাহাম দান বেড়ার মাংস লাহাম দান বেড়ার মাংস লাহাম দান বেড়ার মাংস লেমন লেবু লেমন লেবু লেমন লেবু বা লেমন গাদা দুপুরের খাবার বা লাঞ্চ গাদা দুপুরের খাবার বা ইংরেজিতে বলা হয় লাঞ্চ হালিপ দুধ হালিপ দুধ দিহিন তৈল বা অয়েল দিহিন তৈল বা অয়েল বাসাল পেঁয়াজ বাসাল পেঁয়াজ বাচাল পেঁয়াজ ইংরেজিতে বলা হয় অনিয়ন ফিলফিল মরিচ বা জাল ফিলফিল মরিচ বা জাল তো আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বলে মনে হয় তো ভিডিওটিতে অবশ্যই একটি দয়া করে লাইক দিবেন শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ভালো কিংবা মন্দ লাগা কিভাবে করলে আপনাদের ভালো লাগবে বা বোঝার সুবিধা হবে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হতে পারি আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম